নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালের বার্তা মানে আপনাদের কাছে আসা কোনো কিছু নিয়ে ভাবানোর জন্যে গত দুদিন আপনারা কোনো ভিডিও পাননি আজকে শুরু হলো আবার লাগাতার প্রয়াস থাকবে রুদ্রবর্তায় আপনাদের ভাবানোর এবং জাগানোর চলুন শুরু করা যাক আজকে রুদ্রবর্তা শুরু করার যাক আমি মনে করে দিই সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমি ঠিক ছিলাম না ভুল আর শেষে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না যদি না করে থাকেন চলো শুরু করা যাক সকালের বার্তা নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে এখানে সব কিছুই পাবেন আনকাট শুরু হলো রুদ্রবার্তা এ বা কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা অনুযায়ী তো সে কে নিয়ে লাগাতার সাতটা পর্ব গত কদিন ধরে আপনারা দেখেছেন আমি শনিবার দিন শেষ পর্ব শেষ করে দিয়েছি এবং তারপরে রবি এবং সোম দুদিন কিছু করিনি আজকে মঙ্গলবার এবং একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন তো বছরের শেষ দিনে আজকের ভিডিওটা থাকছে আমার সেটা হচ্ছে সমর্থকরা কোথায় মানে সমর্থক মানে কি বলতে চেয়েছি আসলে সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার বিরুদ্ধে গোটা দেশ আজকের পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত দেখা যাবে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে প্রতিবাদে ঝড় উঠেছে এটা চলেই যাচ্ছে সিএ কি তা নিয়ে সাতটা পর্বে আপনারা নিশ্চয়ই এদের জন্য পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আপনারা রয়েছেন এবং এই মুহূর্তে যিনি ভিডিওটা দেখছেন তাকেও বলছি দয়া করে পেছনে সাতটা এপিসোড আপনারা দেখে নেবেন তাতে পরিষ্কার হয়ে যাবে সি এ কি সেই সি এ নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠলো সবচেয়ে প্রথম উত্তাল হলো পশ্চিমবঙ্গ সি এ এর বিরুদ্ধে তখন ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সে বিলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠলো পশ্চিমবঙ্গ প্রতিবাদ আর প্রতিবাদ প্রতিবাদ আগুন জ্বালানো ট্রেন পড়ানো রাস্তা বন্ধ করা অবরোধ করা রাস্তা জাম করে রাখা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো শুধুমাত্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করার জন্য। তো বিরোধিতা তো আমরা দেখলাম কিন্তু সমর্থন কোথায় কেন বলছে কথাটা দেখুন আপনি আপনাকে দিয়ে ভাবুন ধরুন আপনি আপনার পাশের বাড়ির কোনো একটি দুস্থ পরিবারের উন্নতি করার চেষ্টা করছেন সেই পরিবারটাকে আপনি আশ্রয় দেওয়ার জায়গা করছেন এবং তাকে তার থাকার জায়গা তার ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আপনি করছেন তো সেই করতে গিয়ে দেখলেন ওই পাশের বাড়ির আরও একজন লোক মানে অন্যদিকে আরেকজন লোক তারা প্রতিবাদ করছে যে ওকে করলে চলবে না ওকে করলে চলবে না তবুও আপনি করবেন তার কারণ আপনি ভেবেছিলেন যে আপনার পাশের বাড়ির যে দুস্থ পরিবারটা আছে তাকে উন্নতি করার দরকার আছে ভেবে আপনি এগোচ্ছেন কিন্তু দেখলেন যে দুস্থ পরিবারটি যার আপনি উপকার করতে চাইছেন শত বাধা সত্ত্বেও তারা চুপচাপ রয়েছে সেই পরিবারটা আপনার পাশে নেই তখন আপনি কি করবেন নিজেকে নিয়ে চিন্তা করুন তখন আপনি কি করবেন একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন অর্থাৎ আপনি ভাববেন বেকার করা কাদের জন্যে করছি যার জন্যে করছি সেই তো আমার সঙ্গে নেই বিরোধিতা করা লোকগুলো রাস্তায় নেমে পড়েছে আর যার জন্যে করছি সেই নেই এটাই হচ্ছে সিএন আজকের আমাদের চিন্তা অর্থাৎ রুদ্রবার্তার চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন তার রাজনৈতিক স্বার্থে প্রতিটা দল রাহুল গান্ধী থেকে শুরু করে সব কটা কংগ্রেস থেকে শুরু করে সবই যারা যারা নামছে রাস্তায় তারা প্রত্যেকেই নিজেদের রাজনৈতিক স্বার্থে নামছে কারণ কারণ হচ্ছে তাদের ভোট ব্যাংক অর্থাৎ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের যে ব্যাপক একটা অংশ ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং পাকিস্তান থেকে আসা মুসলিমদের একটা ব্যাপক অংশ চারিদিকে ছড়িয়ে পড়েছে তাদের ভোট যাতে না নষ্ট হয়ে যায় তার জন্যই কিন্তু এরা লালাইতো। কেন এই কথা বললাম তার কারণ হচ্ছে যদি তারা শুধুমাত্র ভারতবর্ষে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের কথা ভাবতো তাহলে কিন্তু এই বিলটা বা এই অ্যাক্টের বিরোধিতা তারা করতো না কারণ এই বিল বা অ্যাক্টে কোথাও নেই যে ভারতবর্ষে থাকা মুসলিমদের বার করে দেওয়া হবে বা কোনো কিছু করা হবে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা এবং আফগানিদাস আফগানিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের নাগরিকত্ব দেওয়াই ছিল এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে যারা যারা আজকে আমি বার অন্য জায়গায় যাচ্ছি না চলুন বাংলা নিয়েই বলি বাংলার বুকে প্রচুর বাংলাদেশ থেকে আসা শরণার্থী যারা রয়েছেন অর্থাৎ হিন্দু যারা এসছেন বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু পালিয়ে এসছেন আজও আসছেন সেই উনিশশো সালের ভয়ঙ্কর চোদ্দোই আগস্ট যে দেশ দিনটাতে ধর্মের ভিত্তিতে দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশটাকে টুকরো করেছিল কংগ্রেস মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি তাদের মদত ছিল কারণ তাদের স্লোগান ছিল আগে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে তো যাই হোক এইসব কড়া ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট টুকরো হয়ে যাওয়া ওই দেশের আমাদেরই লোকেরা অর্থাৎ হিন্দু বাঙালিরা তারা এই দেশে সেই দিন থেকে পালিয়ে আসছে তার কারণ সেই সময় রাজাকারদের অত্যাচার রাজাকার মানে পাকিস্তানি যে সমস্ত সেনা ছিল রাজাকার ছিল এরা সবলে অত্যাচার করেছিল আজ পাকিস্তানি সেনারা নেই কিন্তু আজ ওখানকার লোকেরাই অত্যাচার করছে তার কারণ একটাই কারণ কারণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে ওখান থেকে সরিয়ে দেওয়া আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে একটা কথা মনে রাখবেন তাহলে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের যে পার্সেন্টেজ ছিল সেটা কমছে কেন তাদের কি মানে সন্তান সন্তানদের হচ্ছে না সবই তো হচ্ছে তাহলে বাড়া উচিত ছিল একজনও বাড়ছে না ওটা কমছে কেন পার্সেন্টেজ তার কারণ তারা পালিয়ে আসছে আর কেউ সাত করে নিজের জায়গা ছেড়ে পালিয়ে যায় না তাই তারা পালিয়ে আসছে তো তাদের শরণার্থীদের সেই সমস্ত লোকগুলো অর্থাৎ বাংলার বুকে থাকা লোকগুলোকে নাগরিকত্ব দেওয়ার জন্য যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা বিল ছিল এটা অ্যাক্ট হয়েছে তার বিরোধিতা করার জন্য এখানকার মুসলিমরা থেকে শুরু করে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা সবাই মিলে নেমে পড়েছেন প্রতিবাদে সরব হয়েছেন রাজনৈতিক নেতারাও সরব হয়ে গেছেন তার কারণ রাজনৈতিক নেতারা ভাবছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট অর্থাৎ বাংলাদেশ থেকে আসা সংখ্যাগুরু সম্প্রদায় আর পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে থাকা সংখ্যালঘু সম্প্রদায় দেখুন সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যাগুরু মানে হচ্ছে মুসলিম এখানকার সংখ্যালঘু মানে হচ্ছে ধরা হচ্ছে মুসলিম যদিও সংখ্যালঘুর যে তত্ত্ব হয় তাই সেই তত্ত্ব অনুযায়ী এখন যদি সংখ্যালঘু বলতে হয় তাহলে বলতে হয় খ্রিস্টানদের কিন্তু সংখ্যালঘু বলতে মুসলিম এখন বলা যায় না যে পার্সেন্টে তারা এগিয়ে চলেছে কাজেই সেই সংখ্যালঘু যদি ধরা যায় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্যে এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোট পাওয়ার জন্যেই এত কিছু হলো অর্থাৎ বোঝানো হলো যে আমরা হচ্ছি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং যারা বিরোধিতা করছে তারা হচ্ছে মুসলিমদের জন্য করছে অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি এরা হচ্ছে গুলিয়ে দিল এটাকে গুলিয়ে দিল দিয়ে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অগুন্তি হিন্দুদের ভবিষ্যৎ আর যারা রাস্তায় নেমে পড়ছেন তৃণমূলে হয়ে নামছেন নেমে রাস্তায় নামছেন তাদের কাছে আমার প্রশ্ন রয়েছে বাংলাদেশ থেকে আসা আপনারা যারা নেমে পড়ছেন যাদের বাবা বা ঠাকুরদারা এসছেন এখানে কোনো কারণে চলে এসছেন পালিয়ে এসছেন আসল কথা কী বলুন তো আমাদের মানে বাঙালিদের একটা অদ্ভুত স্বভাব আছে আমরা পালিয়ে আসার গল্পটা পুরোপুরি চেপে যাই কেন পালিয়ে এসছি আমরা এলাম কিন্তু কেন এলাম এটা আমার মনে হয় না কেউ বুঝিয়েছে বলে যদি বোঝানো হতো তাহলে তাদের মধ্যে একটা একটা কিছু না হলো জেদ থাকতো সেই জেদটা কিন্তু আজকাল আর দেখতে পাওয়া যায় না কাজেই জেদহীন বাঙালি হিন্দু সমাজ বাংলাদেশ থেকে আসা তারা রাস্তায় নামছে অনেকের হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে নামছে কোথাও কংগ্রেসের হয়ে নামছে কিন্তু কেন নামছে এটা বুঝতে পারছে না অর্থাৎ নিজের ক্ষতি নিজে করাই হচ্ছে সিএ এর বিরোধিতা করা মানে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের কথা আমি বলছি তারা যদি চুপ করে থাকেন এই যে তার বিরুদ্ধে যারা নামছেন এতগুলো নেমে গেল মনে রাখবেন এই পারেও কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমদের সংখ্যা অনেক তারা নেমে পড়ছে রাস্তায় যদিও তারা পালাচ্ছে কারণ জানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যা বলেছে সেটা করবে কাজে পালাতে হবে। আগে থেকে পালিয়ে যাওয়া ভালোভাবে অনেকে পালাচ্ছে এই ভীতিটা রাজনৈতিক নেতাদের হয়তো ভীত করে তুলেছে কিন্তু এই ভীতি এই মেনে ভোট হারিয়ে যাওয়ার ভীতি এই ভীতিটা আপনাদের অর্থাৎ যারা ভারতবর্ষে এসছেন বাংলাদেশ থেকে যারা শরণার্থী সত্যিকারের শরণার্থী অর্থাৎ যারা অনেক কষ্টে ঘর ছেড়ে এসছেন তারা কি করে মেনে নিচ্ছেন তারা কি করে এই ভীতিটা আপনাদের মধ্যে কাজ করছে আপনাদের উচিত ছিল রাস্তায় নামা ভাবছে হয়তো যে রাস্তায় নামলে আমাদের কিছু হয়ে যাবে অ্যারেস্ট করবে মনে রাখবেন কি হতে পারে আপনাদের যা হারিয়েছেন তার চেয়ে বেশি হারানোর কিছু আছে আপনাদের কিছু নেই যারা নিজের জায়গা ছেড়ে পালিয়ে আসে তাদের আর কি জায়গা থাকে হারানোর কি আছে শুধু প্রাণটুকুই আছে এই দেশেতে আপনার প্রাণ হানি হবে না এটা আপনি গ্যারান্টি রাখতে পারেন রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা হতে পারে কিন্তু সেটাও সাময়িক সূর্যের গ্রহণ লাগে বলে সূর্য কিন্তু একদমই মূর্ছিত মানে হারিয়ে যায় সেটা তো নয় সূর্যের গ্রহণ সাময়িক হয় কাজেই আপনার ক্ষেত্রে কেস হতে পারে পুলিশি টর্চার হতে পারে কিন্তু এগুলো সবই হতে পারে বাস্তব হচ্ছে যদি আমরা সবাই নামি অর্থাৎ সেই বিখ্যাত গানটার মতো অমিতাভ বচ্চনের গান একটা ছিল না সিনেমাটার ইতনে বাজো ইতনে সর গিনলে দুঃসন ধ্যান সে আরে গা সবাই একত্রিত হন সমর্থন বাড়ান কারণ যে বিলটা করা হয়েছে যে অ্যাক্ট এসছে সেটা হচ্ছে ভারতবর্ষে এসে পড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশেষত হিন্দু দেখুন বৌদ্ধ খ্রিস্টান কতজন এসছে ও হাতে গুনে বোঝা যাবে কিন্তু হিন্দু যারা এসছে অগন্তি এসছে সেই উনিশশো সালে চোদ্দই আগস্টের পরের দিন থেকে আসছে আজকে দিন পর্যন্ত তারা আসছে পালিয়ে আসছে তা তারা আপনারা সংখ্যা এক লাখ কোনো একই আপনারা কি কারোর ভোটের পরিবর্তন ঘটাতে পারেন না আপনাদের নিয়ে খেলা হয় মানে ওপারে তাকে চলে এসছেন এপারে আপনাদের গুরুত্ব নেই তার কারণ এপারে যারা প্রতিবাদ করছে তারা চায় না আপনাদের কোনো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হোক অর্থাৎ নাগরিকত্ব আপনারা পান মনে রাখবেন নাগরিকত্ব না পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকগুলো বাধা থাকবে সেটা হচ্ছে এখনও পর্যন্ত আধার কার্ডকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ বলা হয় না ভোটার কার্ডটা কিন্তু নাগরিকত্বের পরিচয় নয় সচিত্র ভোটার পরিচয়পত্র কি করে বোঝাই আপনাদের নাগরিকতা পাওয়ার জন্য লোকের মাথা নষ্ট মানে কুঁড়ে কুঁড়ে মরে অন্যান্য জায়গায় ভারতবর্ষে নাগরিকতা পাওয়ার জন্য যে আইনটা পাস হয়েছে সেই আইনের বিরোধিতায় যারা নামলো তাদের বিরুদ্ধে প্রতিবাদে অর্থাৎ সমর্থনে সিএর সমর্থনে মিছিল করা হয়তো দরকার ছিল হয়তো নামা দরকার ছিল করতে পারলেন না আজও মানে গত কদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় সিএএ নিয়ে সেমিনার চলছে আমার একটা সেমিনারে আমন্ত্রণ ছিল রুদ্রবার্তায় গিয়ে ওখানে কভারেজ করার আমি প্রথমেই বলছি আয়োজক উদ্যোক্তা আমাকে ডেকেছিলেন যেতে পারেনি তার কারণ শীত শীতের চেয়ে বড়ো হচ্ছে এই ধরনের মানে কি বলবো লোক দেখানো জিনিস আমার ঠিক পার ভালো লাগছে না মানে শুধুমাত্র আই দেখাচ্ছি দেখাচ্ছে আমরা করছি কি লাভ হচ্ছে আম জনতার মাঝে যদি না যাওয়া যায় কি হবে একটা বড় এসি হলে এসব মিটিং ফিটিং করে আম জনতা যেখানে বুঝতে পারছে না সেখানে এই সমস্ত হলে বসে বড় বড় তাত্ত্বিক নেতাদের ভাষণ শোনা কি দরকার আছে সেই ভাষণটা টেলিকাস্ট করে রুদ্রবার্তার লাভ কী রুদ্রবার্তা যারা দেখেন তারা ওই বড় বড় লোকের ভাষণ না শুনলেও তারা দেখবেন দরকার নেই তাদের দেখার কারণ তার কারণ সত্যিটা আনকাট কাঠ শোনার জায়গা হচ্ছে রুদ্রবার্তা কী করবো তাদের কথা শুনিয়ে যারা ওইখান থেকে নেমে রাস্তায় প্রচার করতে পারেন না যেখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম মুসলিমের সমস্ত দল সংগঠন এরা সবাই রাস্তায় নেমে ভুল প্রচার করে যাচ্ছে সরি তার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামা সমর্থন করা মানে সমর্থনে নামা দরকার ছিল সেই সমর্থনে না নেমে শুধুমাত্র ওই দিনের আলোয় মোমবাতি জ্বালানোর মতো কেস করে লাভ কি তাই আমি যাইনি গুঁটিয়ে নিয়েছি জানেন দু হাজার উনিশে আপনাদের সামনে দত্তহীন কণ্ঠে বলছি আমি গুটিয়ে নিচ্ছি এদের থেকে নিজেকে আস্তে আস্তে যেন বিরক্ত লাগছে এদেরকে এই আঁতে আমার আর ভালো লাগছে না অর্থাৎ চুপচাপ নিজেরা বড় বড় সেমিনার করবো নিজেরা সব কিছু করবো এইসব আর ভালো লাগে না রাস্তায় নামার দরকার আছে রাস্তায় নেমে না বোঝাতে পারলে খুব মুশকিল আছে অর্থাৎ নাগরিকত্ব দরকার আছে যেটা সেটা বোঝানো দরকার ছিল আছে এবং থাকবে আর এই ভিডিওটা যারা দেখছেন তারা মনে রাখবেন আগামী দিনে যদি আপনি রাস্তায় না নামেন সরি আপনি যদি রাস্তায় না নামেন আপনি যদি সমর্থনে না নামেন সমর্থনে যদি এগিয়ে না আসেন ক্ষতি কার হবে ক্ষতি আখের আপনারই হবে তার কারণ কারণটা দুদিক দিয়ে বললে পারে একটা দিক এখন বলছি আর একটা দিক বলবো আর একটা ভিডিও কোনো দিনে যারা এদেশে যে আপনারা ঠিক আছেন বা সেফ আছেন তাদেরও কাছে একটা প্রশ্নচিহ্ন আমার থাকবে দেখবেন মানে কি ভাবছেন আপনারা থাকবে 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 আপনারা জানবেন কত বড় ভুল হয়ে যাচ্ছে সেটা বুঝবেন আবারও বলছি বারবার বলছি সমর্থকরা কি হারিয়ে গেছে যারা সিএর হয়ে বলবে সিএর হয়ে রাস্তায় নামার দরকার আছে যদি রাস্তায় নামতে নাও পারেন অন্তত সিএ নিয়ে যে সমস্ত প্রচারগুলো চলছে অর্থাৎ সত্যি প্রচার যেখানে এখানে হচ্ছে সেগুলোকে সামনে নিয়ে আসুন রুদ্রবারটাকে সামনে না নিয়ে আসেন কোনো যায় আসে না কিন্তু সে এটা সত্যতা সামনে নিয়ে আসুন আমি এর আগের ভিডিও বলেছিলাম যে একটা ফোর সাইজে অন্তত করে লিখে দেয়ালে দেওয়ালে সেটে দেবেন যে যাতে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এটা বলেছিলাম আমি আমি বলেছিলাম এটা আপনারা অনেকে আমার তো আমার প্রচার নিজের প্রচার ভাবতে পারেন ভাবতে পারেন যা খুশি ভাবুন কিন্তু আমি চাই মানুষ জাগ্রত হোক কাজে আপনারা জাগুন দয়া করে ভাববেন খুব শীঘ্রই সামনে এসে যাবে ভোট হয়তো পৌরসভা ভোট হয়তো অন্য কোনো ভোট তারপরে আসবে বিধানসভা ভোট এই ভোটের জন্যে কিন্তু এত কিছু হলো অর্থাৎ আগুন জ্বলল ভুল বোঝানো হলো আগুন জ্বালানো হলো শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় যারা ভারতবর্ষের মুখে আছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটাকে পাওয়ার জন্যে ফিক্সড করার জন্য এত কিছু হলো আগুন জ্বললো সব কিছু জ্বললো এখনও জ্বলছে প্রতিবাদের নামে রাস্তায় নেমে পড়েছেন সব মুসলিম অনেক দলের লোকেরা থার্টি পার্সেন্ট স্তব্ধ করে দিচ্ছি সেভেন্টি পারসেন্টের জল মানে যাতায়াতের রাস্তা চলবে কারণ সমর্থক তো নেই ওই যে আপনার বাড়ির পাশে দুস্থ লোকটার উপকার উপকার আপনি করতে গেছেন গিয়ে দেখলেন উপকার হচ্ছে না এখন অনেকেই বলছে চেঁচাচ্ছেন যে অবশেষে এটাকে বন্ধ করতে হবে তুলে নেবে হোক না আমিও চাই সিএ এবার বন্ধ হয়ে যাক কি হবে যেখানে সেভেন্টি পারসেন্ট লোক বোঝে না থার্টি মানে ভোট পাওয়ার জন্যে বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটের আশায় নামা কংগ্রেসিদের তৃণমূলীদের সিপিএমের এবং অন্যান্য দলের কথায় লাফিয়ে পড়েন বন্ধ হয়ে গেলে সেদিন বুঝবেন যে সিএ আনা কত দরকার ছিল যদিও কানে কানে বলি বন্ধ করার ক্ষমতা সব নেতাদের নেই সুপ্রিম কোর্টের বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে এবং সুপ্রিম কোর্ট আশা করা যায় যতটুকু আমার বিদ্যা বুদ্ধি আছে তাতে মনে হচ্ছে যে সিএ এটা অ্যামেন্ডমেন্ট মানে হবেই এটা কোনো ভুল জায়গা কিছু নেই যেমন আর্টিকেল থ্রি সেভেন্টিও অনেক লাফালাফি করেও শেষ পর্যন্ত কিচ্ছু করতে পারেননি বিরোধীরা আবার বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছেন ঝাড়খণ্ডে চারিদিকে লাভ কিছু হবে না কিন্তু ক্ষতি একটা হয়ে যাচ্ছে বাঙালি হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়াটাকে আটকে দেওয়ার নামই হচ্ছে এই প্রতিবাদ উল্টো বললাম বা সোজা বললাম আপনারাই বিচার করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অন্তত লাইক করবেন আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবেন উদ্যোগ বা কী বলবো জোরালো কি বলার ভাষা জানার আর পাচ্ছি না তার কারণ হচ্ছে প্রতিবাদ রোজ হচ্ছে সমর্থনে ওই দিনের আলোয় মোমবাতি জ্বালানোর মতো কেস চলছে আর সব চুপচাপ হয়ে আছেন জাগুন দেখো তো আপনাদের নাগরিকত্ব আপনারা পাবেন না আর যারা ভারতবর্ষকে হিন্দু বাঙালি রয়েছেন তাদেরকে বলি একটা কথা সেটা হচ্ছে নাগরিকত্বটা পেলে বা না পেলেও বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এখানে থাকবেই শুধু তফাৎ এটা হবে তারা নাগরিকত্বটা পাবে না ওই যেরকম সবাই আছে তাদের মধ্যে থাকবে আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা মুখ ফুলিয়ে এখানে থাকবে অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের তাড়িয়ে দেওয়া মুসলিমরা এখানে এসেও একইভাবে রাজ করবে করা হলেও কতটা সত্যি বাংলাদেশ থেকে আসা মুসলিমদের ওপরেই আমাদের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু ভারতবর্ষে থাকা কোনো মুসলিম বা কোনো কাউকেই তাড়িয়ে দেওয়ার আইন কিন্তু এই সিএ ছিল না নেই আর থাকবেও না সাতটা পর্ব আবার দেখবেন এটুকুই বলার ছিল বললাম বুঝলেন কি বুঝলেন না জানি না আজকে বছরের শেষ দিন এই বছরে কি পেলাম কি হারালাম নিয়ে একটা ছোট্ট ভিডিও থাকবে দেখবেন রাত্রিবেলা আসি ভালো থাকবেন সবাই নমস্কার জয় জয় রুদ্ধবাত্তা এখনকার মতো শেষ হল ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুক্তবার্তা